Hello, welcome back again. Shombar, I'm Tanvir Tareq, jockey from 94.4. Shuru holo ratar drive with me. Ebong shurur age jete bole rakhi je shoptahor gotak shoptaho onegulo fantastic news chole geche. Tar bhitore hocche SRK er budget chilo. SRK er budget special ei karone. SRK er budget ei karone je SRK er je দুবাই অলমোস্ট কিনে নিয়েছে সেটা এবার প্রমাণিত হলো, কারণ দুবাইয়ের বুর্জ আল খলিফা টোটাল লাইটিং করেছে এসআরকে নিয়ে। এবং এটা নিয়ে আসলে টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে হেরাল্ড ট্রিবিউন এবং ওয়াশিংটন পোস্ট একটা দারুণ পোস্ট দিয়েছে। সেটা হচ্ছে শেখদের লাইক এরকম যে শেখদের আন্ডারে এসআরকে খুব পজিটিভলি পোস্ট দিয়েছে। এছাড়াও আজকে আমরা কথা বলছি আজকে এন্ড্রুদার বার্থডে। আমি মাত্রই দুদিন আগে সিঙ্গাপুর থেকে হয়ে আসলাম। এন্ড্রুদার সাথে আমার প্রায় চার ঘন্টা একটা আড্ডা সেশন ছিল। ইনফ্যাক্ট ভাবি যেতে বলেছিলেন, এবং যেই শারীরিক অবস্থা দেখলাম সেটিতে আশাব্যঞ্জক। এবং আমি জাগোফেমের সকল লিসেনারদেরকে জানাতে চাই, তার জন্য সবাই প্রার্থনা চেয়েছেন তিনি। পাশাপাশি তার দুটো কেমোথেরাপি হয়েছে, এবং থার্ড কেমোথেরাপির আগে একটি যে বোন নিয়ে অর্থাৎ মেরুদণ্ডের হাড় নিয়ে যে পরীক্ষা করা হয় ওইটা নিয়ে সময় যাচ্ছে। এর বাইরে অনেক রকম খবর যাচ্ছে। খবরের ভেতর দিয়ে সবচেয়ে বড় খবর হচ্ছে তারকা থেকে শুরু করে যে কেউ ফেসবুক খুললেই পেঁয়াজ নিয়ে দু চারটে স্ট্যাটাস সবার পড়ছে। সাকিব আল হাসানের যে ঘটনাটি সেটির পরে ভারতের সাথে বাংলাদেশের জয়টা আসলে একটা প্রেস্টিজ ম্যাটার ছিল, সেই প্রেস্টিজ ম্যাটারটা আমাদের দিয়েছে মুশফিকুর রহিম, সো কনগ্রাটস টাইগার্স। এবং মিথিলাকে নিয়ে আমরা গত কয়েক পর্ব ধরেই অনেক রকম আলাপ করছি যে শ্রীদির সাথে কী হলো। শ্রীদির সাথে অলরেডি নেপালের একটি ছোট্ট ফুটেজ লিক হয়েছিল, ওটা নিয়ে অনেক রকম আলোচনা হয়েছে। সেই ফুটেজের লিকের সাথে সাথে মেজাবিন এবং আমাদের রাজীবের একটা ছোট্ট বসুন্ধরা মার্কেটে একটা ফুটেজ লিক হয়েছিলো, ইত্যাদি এসব গসিপ চলতে থাকবে। কিন্তু যেটি একেবারে শকিং বলতে একটু অন্যরকম ধাক্কা দেয়, ফার্মির সাথে কয়েকটা ছবি ভাইরাল হয়েছে। এখন আসলে বোঝা মুশকিল এটা বলতেই পারি যে মিথিলা তুমি কার। এনিওয়ে, আমরা আজকে অনেক গসিপিং করে ফেলছি রাতারটাই, যেটা খুব রেস্ট্রিক্টেড। এনিওয়ে, আজকে যিনি আমার গেস্ট ওর ভক্ত প্রচুর, এত ভক্ত আমি ঠিক বুঝতে পারিনি। আমি যখন স্ট্যাটাস দিলাম দেখলাম যে আমার ফলোয়ার বেড়ে গেল, সো আজকে আমি খুব এক্সাইটেড। এবং নিশ্চয় আমার এই শোটার পরে আমার ফলোয়ার আরও বাড়বে, আরও কয়েকগুণ বাড়বে, সো আমি বেশ লোভাতুর হয়ে আছি। ওর নাম সারিকা সাবা, এবং আমি একটা স্ট্যাটাস দিয়েছি যে এই মিডিয়ামের যুগে এত মিডিয়াম হাতে পায়ে নখে চোখে এত ডিভাইস, এর ভেতর দিয়ে আসলে চোখে পড়ার মতো নজর কাড়ার মতো একজন তারকা হওয়া বা জনপ্রিয়তার খ্যাতি পাওয়াটা খুব মুশকিল। সেই জায়গা থেকে ওকে স্যালুট জানাতে হয় যে ও একটা আলাদা একটা ঢং তৈরি করেছে, যেটা দর্শকদের একটা গ্রহণযোগ্যতা এসছে। আমি বাংলাদেশের বাইরে থেকে প্রচুর প্রশ্ন পেয়েছি সারিকাকে যেটি করবো, এতে বোঝা যাচ্ছে যে আজকের কতটা ওয়ার্ম একটা শো হতে যাচ্ছে। এনিওয়ে, আমরা অনেকখানি সময় এক্সিট করে গেছি। ওয়েলকাম টু মাই শো সারিকা সাবা, কেমন আছো? খুব ভালো আলহামদুলিল্লাহ। সো আজকে আড্ডা বেসিক্যালি তোমাকে জানবো, আমি কয়েকটা গুগলে তোমাকে ইন্টারভিউ দেখছিলাম। আমার এক ছোটো ভাই ইমন, নাহিয়ান ইমন, ওর সাথে আড্ডা দিচ্ছিলাম যে কাকে দিয়ে আড্ডা করা যায়। ফেমটা কেমন লাগে, ফেমের ব্যাখ্যাটা কি তোমার কাছে? ফেমটা আসলে এখনো আমি বুঝে উঠতে পারিনি ওভাবে, এখনো না না, কারণ হচ্ছে আমি এখনো যেরকম লাইফ লিড করতাম এরকমই আছি। কিন্তু ওই যে রাস্তাঘাটে গেলে এখন দু একজন আসে সেলফি তুলতে, বা এবার আমরা একটা কিছুদিন আগে কাজ করেছিলাম মিশন বরিশাল, তো ওটাতে যে ফেম কাকে বলে কত প্রকার ও কি কি সেটা সম্পর্কে আমার হালকা হলো আইডিয়া হয়েছে। যে লাস্টে আমাদের এমন হয়েছে যে পুলিশ প্রোটোকল নিতে হবে এই অবস্থা, কারণ হচ্ছে যেখানেই যাচ্ছি আমরা শ্যুট করতে পাচ্ছি না, সবাই এসে আপু একটা প্লিজ সেলফি তুলি, প্লিজ একটা সেলফি তুলি, তারপরে এরকম মানে যেখানেই যাচ্ছিলাম লোকজন জড়ো হয়ে যাচ্ছিলো, তো আমরা শ্যুট করে সাথে সাথে দৌড়ায় গাড়িতে উঠে ওখান থেকে চলে যেতে হয়েছে। তো এখনও রাস্তাঘাটে গেলে বা শপিংয়ে গেলে আমি এখন যেটা করি সেটা হচ্ছে একটা মাস্ক ইউজ করি মাঝে মাঝে। আর নর্মালি হয় কি, বোরকা এখনো শুরু করেন? না না না, বোরকা তো আমি যেতে চাই না, আমি যেরকম সারিকা আগে ছিলাম এরকমই থাকতে চাই। আর কিছু নক টক সব ইয়ে হয়ে যাবে, ব্র্যান্ড হয়ে যাবে, তো তখন নক দেখলে বুঝে যাবে। না না, এরকম কিছুই না, এরকম হতে
যাক, ফিটনেসটা আসলে গত কয়েক বছর ধরে এটা চলছে, কিন্তু আমি অন্য বেনিফিটসের কথা একটু শুনতে চাচ্ছি। লাইক ধরো তুমি অনেকগুলো ব্র্যান্ডেড টিভিসি করেছো, এত এত নাটক করছো, তো বাজার সদায় করতে গেলে তো অনেক ফ্যাসিলিটি পাওয়া যায় কোথাও। অবশ্যই, এটা আবার বলতে হয় না কি এমনি, তো বলো না প্রতিদিন যেমন বাসায় ঢুকার সময় আমরা এক্সট্রা কি কি আছে আমরা নিয়ে আসব একটু। এক্সট্রা না, মানে আমি প্রচুর গিফট পাই এখন। আচ্ছা, বাসায় ঢুকার সময় দারোয়ান আমাকে দিবে একটা না একটা কিছু আছে প্রতিদিন। হ্যাঁ, ভক্তরা বা হচ্ছে ফেসবুকের ফলোয়ার যারা আছে তারা কিছু না কিছু গিফট পাঠাচ্ছে। আর হচ্ছে থাকে না কিছু অনলাইন শপ, তারাও গিফট দিচ্ছে যাতে তাদের প্রমোশনের কাজটা হয়। তো আমি বেশ এনজয় করছি যে আমার কাছে এটা। তোমার বাসা জাগরফেমের কাছে না? হ্যাঁ, আমি সকালে যাব। তারপর আমি যে আমি খাবার কিছু বা না তোমাকে বলে যাব না, তো ওগুলো নিতে যাব। ডারনকে বলে ম্যাক্সিমাম প্রোডাক্টই আসলে ফিমেল আমাকে সারিকা পাঠিয়েছে, এগুলো একটু নিয়ে। হ্যাঁ, নিতে পারেন। ঠিক আছে, ওকে। সো রাতাডাই এসো, ওয়েলকাম। রাতাডা বেসিক্যালি কিছু ফর্মাল কোশ্চেন আমরা করে থাকি প্রথম সেশনে, সেটা হচ্ছে তোমার রাতটা কেমন, মানে রাতটা কেমন বলতে বয়ফ্রেন্ডের সাথে ম্যাক্সিমাম কথা বলা হয়, সেটা ইউজুয়ালি বলবা, কিন্তু থাকে না যে খুব স্পেশাল রাত গেছে, খুব মেমোরেবল। বাসর রাত যেহেতু হয়নি ওটা তো বলা যাবে না, সো এর আগে কি বলবো। স্পেশাল রাত বলতে আমরা যখন ফ্রেন্ডরা একসাথে নাইট আউট করি এটা থাকে, আবার যখন আমরা হয় কি না বাসায়, ও বাসাতে আছে। হ্যাঁ, এক ফ্রেন্ডের বাসায় বা আমার বাসায় সবাই যখন একসাথে থাকি সেটা প্রত্যেকটা রাতই মেমোরেবল। আর এই যে এখন শীত, আর নভেম্বর মাস, ডিসেম্বরের দিকে প্রচুর পিকনিক থাকবে, সারা রাত জেগে জেগে আমরা রান্না বান্না করে খাবো এক একজনের ছাদে। এগুলো হয় এখন? হ্যাঁ হ্যাঁ, আমাদের প্ল্যান আছে নেক্সট উইকেই যখন আমরা সব ফ্রেন্ডরা ফ্রি থাকবো আমরা আরেকটা সবাই রান্না বান্না করে খাবো। পিকনিকের অনেকগুলো প্ল্যান আছে, সে খুলা ভালোই কাটে। আর হয় যে আমার ম্যাক্সিমাম কাজিনই দেশের বাইরে থাকে, তো সবাই যখন আমরা একসাথে হই তখন সারা রাত ঘোরাঘুরি হয়। আচ্ছা, কিন্তু যে এখন তো ব্যস্ত হয়ে পড়ছো, সো তাদের অভিমানটা বাড়ছে না? না, আমার ব্যস্ততা হচ্ছে ফ্যামিলির জন্য কখনোই নাই। তারপর নাটকের শিডিউল থাকলে তো, সেটা থাকলে সবাই তো বুঝে, কিন্তু ফার্স্ট প্রায়োরিটি ফ্যামিলি। এই শীতে তো কম পাবে, তারপরে শীতে আরো কম পাবে, তারপর শীতে পাবে না, মানে ব্যস্ততা। এত ব্যস্ত আসলে আমি হতে চাই না, আমি বললাম তো যে সারিকা ছিলাম সেই সারিকাই থাকতে চাই। এটা পিনো আসার বলে, কিন্তু আমি একটু শুনতে চাচ্ছি, ধরো তোমার ফ্রেন্ড সার্কেল থাকলে যেটা হয়, ছেলে ছেলেরা কি হয় এটা আমরা জানি, তো মেয়েরা মেয়েরা থাকলে তোমার ফ্রেন্ডরা যারা মিডিয়া নাই যেহেতু, তারা কি বলে যে নিশোটা হ্যান্ডসাম কিন্তু পারফেক্ট, কেমন যেন কালার জুসা, এর কি টাইপের কথা একটু বলো না আমাদের একটু। প্রচুর গল্প হয় যে কোন ছেলেটার সম্পর্কে তোমাকে জানতে চায়। হ্যাঁ, কোশ্চেন আমার কাছে বেশি আসে যে পলাশ ভাই কি আসলে এরকম স্ক্রিনে যেরকম সেরকম অফ স্ক্রিনও কি এরকম? আমি বলি না, পলাশ ভাই একদম কাম, অনেক ভালো, অনেক আমাকে গাইড করে। আর তারপর শুনে, আর নিশো ভাইয়ের তো প্রচুর ফ্যান, নিশো ভাইয়ের। আর লাস্ট যেটা হলো, অপূর্ব ভাইয়ের সাথে একটা কাজ করছিলাম, তো আমার ফ্রেন্ডরা আমার জন্য ওয়েট করছিল বাসার কাছে, তো বারবার কখন ব্যাক করব, কখন আমার প্যাক আপ হবে ওয়েট করছিল। পরে একটা ফ্রেন্ড পুরা পাগল হয়ে গেল যে আমি অপূর্ব ভাইয়ের সাথে একটা সেলফি তুলতে চাই। তখন বলছি এটা শুটিং, এখানে আসা যাবে না, প্লিজ না। তো এরকম থাকে, অনেক রিকোয়েস্ট থাকে। আর কিউরিওসিটি তো আসলে মিডিয়া পিপল, মিডিয়ার সব আর্টিস্ট। তোমার তোমার ক্লোজ ফ্রেন্ডদের ভিতরে কে মানে কার কার বেশি ফ্যান আর কি, কোন ছেলেটার, কোন অভিনেতার প্রতি? পলাশ ভাইয়ের কথা সবাই জিজ্ঞাসা করে, নিশো ভাই, অপূর্ব ভাই। নিশো অপূর্ব ভিতরে? নিশো ভাই, নিশো। বাট ইদানিং দেখছি অপূর্ব ভাইয়ের ভয়েস বা অপূর্ব ভাইয়ের পার্সোনালিটি নিয়ে অনেকে কথা বলছে, মানে আমার ফ্রেন্ডদের ভিতরে। আচ্ছা, বলে না এই স্পিকার দিয়ে একটু কথা বল না? না, এরকম বলে নাই, কারণ আসলে সবাই তো বুঝে, সবাই তো ব্যাপারটা বুঝে, কিন্তু থাকে না, মানে আমিও তো একটা সময় করতাম যে ওর উপর ক্রাশ। হ্যাঁ, আমি যদি একদিন দেখা করতে পারতাম। না ধরো, যারা তোমার ফ্রেন্ডরা তো মিডিয়া পিপল না, সো এই কিউরিওসিটি তো থাকাটা স্বাভাবিক। হ্যাঁ, সো তোমার কোন নাটকটা সম্পর্কে, কোন মানে ইয়ে সব, কোন কেমিস্ট্রি তারা ওদের কাছে ভালো লাগে, তোমার ফ্রেন্ডদের একটু বিশ্লেষণটা একটু শুনতে চাই। মানে আমার সাথে? হ্যাঁ, তোমার সাথে। আমার সাথে তো সবচেয়ে বেশি ফিডব্যাক শুনি পলাশ ভাই, শামিম ভাইয়ের, মানে কারণ তাদের সাথেই সবচেয়ে বেশি আমার কাজগুলো করা হয়েছে। আর নিশো ভাইয়ের সাথে আমার সিংটা খুব ভালো হয়েছিল, কারণ হচ্ছে আমি বেসিক্যালি আমি চুপচাপ থাকতে পছন্দ করি, ফ্রেন্ডরা ছাড়া বাইরের কারোর সাথে অত বেশি কথা, মানে ফ্রি না হলে সবাই মনে করে যে ও অনেক ভাব, অনেক মুড, বাট ফ্রি হলে অনেক কথা বলি। সেক্ষেত্রে শুটিংয়ে গেলেও তো এরকম হয় যে অত ফ্রি না, বাট নিশো ভাইয়ের সাথে আমার সিংটা খুব ভালো হয়। তো ঝগড়ার একদম স্পন্টেনিয়াসভাবে একদম ঝগড়া করতে হবে, এটা আমি একমাত্র নিশো ভাইয়ের সাথে খুব ভালো পারি।
আচ্ছা আচ্ছা, যাক অনেকে প্রশ্ন করেছে, তার ভিতরে আমাদের সাংবাদিক কয়েকজন বন্ধু কলিগরা ফোন প্রশ্ন করতে বলছে, মাহমুদ মঞ্জুর আছে তার ভিতরে, তবে তিমনও আছে, যে তোমার হাসিটা খুব সুন্দর, হাসতে হবে প্রচুর আজকে ভিডিওতে। থ্যাংক ইউ, আমি নরমালি এমনি অনেক হাসি। আচ্ছা, এটা আসলে কখন বুঝেছো যে তোমার হাসিটা খুব দামি? তোমার বয়ফ্রেন্ড যেদিন বলছে? না না না, এত প্রশংসা করলে তো সে বয়ফ্রেন্ড থাকতো না আসলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলে অনেকেই বলে। আর কিছুদিন আগে ফ্যামিলি ক্রাইসিসে আমাদের শুট গেল, তখন হচ্ছে মিঠু মা বলছিল যে আমাদের সেটার মধ্যে খুব দামি কিছু হাসি আছে, তার মধ্যে ফারিয়া পুরুন আপু আর আমার হাসি অনেক দামি। তখন বুঝলাম যে না, আমার হাসি আসলেই অ্যাপ্রিসিয়েটেবল। দ্যাটস গুড। তোমার একটা গত বছরে মেবি একটা ইন্টারভিউ আমি দেখছিলাম, সেখানে বলছিল তুমি পড়াশোনা নিয়ে খুব বিজি আসলে। হ্যাঁ, শুরু দিতে পারছো না, তো ওই সব ঝামেলা শেষ হয়ে গেছে? হ্যাঁ, অলমোস্ট শেষ, অলমোস্ট শেষ। আপাতত এখন ফ্রি টাইম কাটছে। এখন একটা মানে ম্যাচিউরলি কাজ করার একটা সময় হয়েছে ব্যাপারটা, তাই? তুমি ম্যাক্সিমাম কাজ কার করেছো, অমিন না রাজের, গুণলে কোনটা বেশি হবে? রাজ ভাইয়ের কাজ করেছি ইকুয়ালি অমি ভাইয়ের। আসলে রাজ ভাইয়ের তো সিরিয়াল করছি এখনো, তো ভাইয়ার সাথে আমার ডিরেকশনে সবচেয়ে বেশি ডিরেকশন পেয়েছি আমি রাজ ভাইয়ের থেকে, তারপরে অমি ভাইয়া। কখন মনে হলো যে এই নাটকটা ক্লিক করেছে, এই বিষয়টা আসলে কখন মনে হয়? আমার খুব জানতে ইচ্ছা করে যে কাজটা ক্লিক করেছে, মানে কোনটার ব্যাপারে? যে কোনো, মানে তোমার প্রথম কোনটা মনে হলো যে এই কাজটা? অনেক সময় হয় কি, স্টোরি শোনার পর মনে হয় যে না কাজটা হয়তো জমবে, কিন্তু পরে সব কিছু করার পরে মনে হয় যে নাও হতে পারে, কিন্তু অমি ভাইয়ের কাজ বা রাজ ভাইয়ের কাজ করার পর একটা কনফিডেন্ট থাকে যে এটা থেকে আমি একটা ফিডব্যাক পাবো। যেমন আমি, এমনও হয়েছে অমি ভাইয়া যখন ডেট নিয়েছে, আমি কখনো স্টোরি শুনি নাই, কখনো কিছু শুনি নাই, আগের রাতে ফোন দিয়ে কস্টিউম কী কী নিবো, আমার ক্যারেক্টারটা কী, ব্লাইন্ড ট্রাস্ট। হ্যাঁ, কারণ আমি জানি যে অমি ভাইয়ের কাজ, সে ক্যারেক্টার যে যেরকম যেরকম সিঙ্ক করবে ওইভাবেই ক্যারেক্টার দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক পলাশ আর তুমি একসাথে কোথাও শ্যুট করলে বা ইয়ে করলে, সেলফিটা নিশ্চয় মেয়ে হিসেবে তোমার সাথে বেশি তুলতে চায় নাকি? মানে পলাশ ভাইয়ের সাথে বেশি তুলতে চায় সত্যি? হ্যাঁ, আমার নিজে কোনো অসহায় লাগে যে কোথায় আসলাম, আমাকে কেউ চিনেই না। তুমি ফর্সা সুন্দর, এত দামি হাসি, কিন্তু কালো চেহারা, এই অবস্থা, মানে এটাই তো তার মধ্যে ম্যাজিক আছে, তাই? হ্যাঁ। আচ্ছা, তোমার মানে তখন কেমন লাগে বিষয়টা? ভালো লাগে, আর বললাম না মাঝে মাঝে অসহায় লাগে, আহারে আমার কোনো কেউ নাই, আমাকে কেউ দামি দিল না। যাক, তুমি প্রথম স্ক্রিনে এসছো কখন, এসব গল্প অনেক জায়গায় বলেছো, তারপরে একটু জানতে চাই যে তুমি বলো যে ক্যামেরার সামনে নাকি তুমি খুব মানে স্পন্টেনিয়াস এবং কোনো ঝামেলা হয় না তোমার, সো কেন মানে তুমি আয়নার সামনে প্রচুর অভিনয় করতা? এক্স্যাক্টলি, নাকি ছেলেদের সাথে প্রচুর অভিনয় করে ফেলেছো? না, রিয়েল লাইফে অভিনয় করা হয় নাই, আমি খুবই স্ট্রেইট ফরওয়ার্ড, হিপোক্রিট মানুষ পছন্দ করি না, লায়ার পছন্দ করি না। কোনো মেয়েকে এর বাইরে বলতে শুনলাম না, আমি বলো না, এটা অ্যাকচুয়ালি তাই, আমি এটার জন্য হয় কি আমার অনেক মানে বেস্ট ফ্রেন্ডের সাথেও কমিউনিকেশন নাই বললেই চলে। আচ্ছা আচ্ছা, মানে আমি যেটা দেখবো যে আমার ভালো লাগতেছে না, আমি মুখের উপর এটা বলে দিই। কাকে কে বলেছো? আমার বেস্ট ফ্রেন্ডকেই বলেছি, তারপরে আমার কাজিন, মানে না মিডিয়ায় কাউকে বলতে হয়েছে এমন সিচুয়েশন এসেছে? মিডিয়া, হ্যাঁ, একজন ডিরেক্টরের সাথে কিছুদিন আগে আমার প্রবলেম হয়েছিল, তখন স্ট্রেইট ফরওয়ার্ড বলে দিয়েছি যে আপনার কাজ। উল্টাপাল্টা কিছু বলছিল? উল্টাপাল্টা কিছু বলেনি, আমার এরকম ছিল যে আমাকে স্টোরি একটা বলেছে, আর সে, আমি যখন স্ক্রিপ্ট চেয়েছিলাম, সে বলেছে যে আমরা আসলে ইম্প্রোভাইজার কাজ করি, বেসিক্যালি যেটা হয় আমি যাদের সাথে কাজ করেছি বেশি তাদের সাথে আসলে স্ক্রিপ্ট বেস তারা কাজ করে না, শুধু লাইন আপ সেট করা থাকে, তারপরে হচ্ছে ওখানে যে সবগুলো সিকোয়েন্স বলে দেয়, তারপরে আমরা নিজেদের মতো করে অ্যাক্টিং করি। তো সে আমাকে এরকম বললো যে আমি ইম্প্রোভাইজার কাজ করি, আর বিভিন্ন থাকে না মিউচুয়াল, সেটা দেখে আমি ট্রাস্ট করে আছে ঠিক আছে, সে আমার আগের থেকে ডেট নিল। এরপরে আমার কাছে মনে হলো যে স্ক্রিপ্ট না, এরকম নতুন কাজ করছি, তাকে কখনো আমি চিনি না, তারপর আমি স্ক্রিপ্ট চেয়েছি, তারপরে তার ডেট নিয়েও কিছু আগা পিছা ছিল, আমি কম্প্রোমাইজ করে কাজ করতে যেয়ে দেখি স্ক্রিপ্ট পুরো চেঞ্জ। হ্যাঁ, আমার যেটা ক্যারেক্টার ছিল পুরো অপোজিট একটা ক্যারেক্টার, পরে আমি ওখানে স্ক্রিপ্ট না করে সুন্দর মতো কাজটা করে দিয়ে চলে এসেছি, যে যাই হোক আমি যেহেতু নতুন এই ইন্ডাস্ট্রিতে, আমি কোনো রেপুটেশন হার্ম করতে চাই না, জাস্ট মাইন্ড সেট করে নিয়েছি আমি নেক্সট টাইম কখনোই তার সাথে কাজ করবো না। এরপরে হলো সে আমাকে আবার টেক্সট, সে আমাকে নিয়ে দেখে স্ট্যাটাস দিল, আমি আসলে তার নাম বলতে চাইছি না, সে হচ্ছে আমাকে নিয়ে একটা স্ট্যাটাস দিল, নেগেটিভ স্ট্যাটাস না, সুন্দর একটা স্ট্যাটাস দিল, বিকজ আর সে আমাকে রেমুনারেশন অনেক কম দিয়েছে, মানে আমি যেটা মানে কমিটমেন্টের বাইরে, একদমই কমিটমেন্টের বাইরে, আমি তাও কিছু বলিনি যে
ওই যে বললাম মাইন্ডসেট করে নিয়েছি তার সাথে আমি কখনই কাজ করব না। আচ্ছা, তো তারপরে সে করলো যে যেটা করলো আমাকে বললো যে হচ্ছে আমার ওই কিছু সিন বাকি আছে আমি করতে চাই। আমি বলছি ভাই আপনি যে ক্যারেক্টারটা আমাকে দিয়েছেন আমি সেটা পছন্দ করি নাই, আর আপনি যেটা বলেছেন পুরো মিথ্যা কথা বলেছেন, আর নেক্সট হচ্ছে আপনি আমাকে রেমুনারেশন আমি যেটা বলেছি তার থেকে অনেক কম, আপনি কম দিতেই পারেন, আমাকে সেটা বলে নিতে পারতাম। তো সেটার জন্য সে আমাকে বললো যে তুমি কি হয়ে গেছো, আমাকে অনেক হিউমিলেট করে কথা বললো একজন আর্টিস্ট হিসাবে। পরে আমি জাস্ট একটা কথা বললাম যে দেখেন আমি যেটা আমার পছন্দ হয় না আমি স্ট্রেট কাট কথা বলেছি আপনার কাছে, আমি করতে চাই না, আমি রেটটাও দিতে চাই না, আপনি চাইলে আমার ফুটেজগুলো ফেলাই দিতে পারেন বা হচ্ছে অন্য কাউকে নিয়ে কাজ করতে পারেন, আই ডোন্ট হ্যাভ এনি কমপ্লেইন অ্যাবাউট দ্যাট। অ্যান্ড নেক্সট হচ্ছে যে আমি যখন কিছু হব তখনই আমি আপনার সাথে কথা বলবো, নেক্সট স্টেপ প্লিজ আমাকে কথা বলে নিজে নিজেকে ছোট করবেন না। সব বললাম যে স্ট্রেট ফরওয়ার্ড, এটা মিডিয়াতেও করেছি অ্যান্ড আমি রিয়েল লাইফেও আসলে এমন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক তুমি মানে এরপরে আর কখনো তার সাথে দেখা বা কোনো কথাবার্তা হয়নি? না দেখা হয়নি, কথাবার্তা হয়নি। তারপরে একটা স্ট্রেট ফরওয়ার্ড মেয়ের সাথে আমরা কথা বলছি, প্রচুর স্ট্রেট ফরওয়ার্ড কথা শুনবো। সো বুঝতে পারছেন যে আজকে আড্ডাটা কঠিনভাবে জমে উঠেছে ঠিক স্টিকি গ্লুর মতো করেই। সো ডিয়ার লিসেনার্স আজকে থাকুন আপনারাও স্টিকি গ্লু প্রিয়েন্স আড্ডার সাথে, স্টিকি গ্লু জয় লাগে সব কিছু। আমরা ছোট একটা গানের বিরতিতে যেতে পারি, ইনফ্যাক্ট আমরা শেষে সারিকার কণ্ঠে একটা গানও শুনতে পারি। সো একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন।